এখন অন্য কোনো দেশ কি আমাদের পরামর্শ শুনে তাদের ইলেকশনের ডেটটি করবে? অন্য কোনো দেশ কি আমাদের মতো দেশের পরামর্শ নেয় কীভাবে ইলেকশন করতে হবে, কীভাবে বিরোধী দলের সাথে সংলাপ করতে হবে, আলাপ করতে হবে? তো তারা যখন করে না, আমাদেরকে সেই উপদেশটা দেবে দেবে কেন? এর তো কোনো প্রয়োজন নেই। নির্বাচন বাংলাদেশের কনস্টিটিউশন যেভাবে বলছে, কনস্টিটিউশন অনুযায়ী যে আমাদের টার্ম শেষ হবে জানুয়ারি 24 তারিখ, তার আগে 90 দিনের মধ্যে আমাদের ইলেকশন শেষ করতে হবে। এখন এরই মধ্যে বিরোধী দল বিএনপি নিয়ে আপনারা আবার প্রশ্ন করছেন। নির্বাচন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তারা নির্ঘণ্ট বা কর্মসূচি শিডিউল ঘোষণা করবেন। সে শিডিউলটা এটা সরকারের বিষয় না, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশনই তারিখ ঘোষণা করবে। আমরা এটা বুঝি, এর বাইরে অন্য কিছু আমরা আগেও বলিনি, এখনো বলব না। আমরা বলছি আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে। এখন অন্য কোনো দেশ কি আমাদের পরামর্শ শুনে তাদের ইলেকশনের ডেটটি করবে? অন্য কোনো দেশ কি আমাদের মতো দেশের পরামর্শ নেয় কীভাবে ইলেকশন করতে হবে, কীভাবে বিরোধী দলের সাথে সংলাপ করতে হবে, আলাপ করতে হবে? তো তারা যখন করে না, আমাদেরকে সেই উপদেশটা দেবে দেবে কেন? এর তো কোনো প্রয়োজন নেই। উই হ্যাভ এ কনস্টিটিউশন, উই হ্যাভ আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস, উই হ্যাভ রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার, এগুলো মেনে আমরা সংবিধানের আমাদের নিয়মের ব্যত্যয় ঘটিয়েছি কিনা সেরকম কিছু হলে সেটা ভিন্ন কথা, সেটা বন্ধুদের আপত্তি থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে। কিন্তু এখন আমরা যা বলেছি আমাদের সংবিধানকে ফলো করি ইন টোটো। ইলেকশন কমিশন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, পার্লামেন্টের আইনের মাধ্যমে হয়েছে, কাজেই ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে, সরকার রুটিন ওয়ার্ক করবে, মেজর কোনো পলিসি ডিসিশন থাকবে না। এমনকি নির্বাচনের সময় সরকারের মন্ত্রীরা, সরকারি কোনো স্থাপনা যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো স্থাপনা পর্যন্ত ব্যবহার করতে পারবে না, তার এলাকা নিজস্ব এলাকা গাড়িতে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। এসব মাননীয় প্রধানমন্ত্রীও তার প্রেস কনফারেন্সে বলেছেন, আমি আবার পুনরুক্তি করছি, আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগিয়ে যাব। আর এখানে কাউকে টেনে আনতে হবে, আমি আগেও বলেছি এটা তার অধিকার। যে কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ করার, নিবন্ধিত দলের যে অধিকার, তারা বলে সংলাপ করে না, এখন তো 4 তারিখে আবার সব দলের সংলাপ ডেকেছে,
নির্বাচন ইনক্লুডিং তো যাবে না, আবার আমাকে কেন বলছে ওখানে যাবে না, আর আমি ডাকবো কেন? প্রেসিডেন্ট ডেকেছেন, তারা আসেনি। নির্বাচন কমিশন ডেকেছে, তারা আসেনি। আমাদের আমরা গতবার একবারের জায়গায় দুইবার পর্যন্ত সংলাপ করেছি, রেজাল্ট অসরি কি হলো, রেজাল্ট কি আসলো বলে? ফকরুল সাহেব করলেন একটা নাটক, একই দলের এটা কোন ধরনের নীতি, ইলেকশন করলেন জেনে শুনে নির্বাচিত হলেন, সংসদে গেলেন না, এই ডেমোক্রেসি কোথায় আছে?